আমেরিকা এবং জার্মানি যখন যৌথভাবে ঘোষণা দিল যে তারা উভয় দেশ ইউক্রেনকে ট্যাঙ্ক দিবে এবং ট্যাঙ্ক দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তখনই ইউক্রেনের তরফ থেকে জানানো হলো শুধুমাত্র ট্যাঙ্ক দিয়ে হবে না, রাশিয়ার যে আক্রমণ সেটি যদি আমাদের প্রতিহত করতে হয় এবং পাল্টা আক্রমণ চালিয়ে যদি আরও ভূমি দখল করতে হয়, যেগুলো রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে সেগুলোকে যদি ইউক্রেনের পুনর্দখল করতে হয়, তাহলে অবশ্যই তাদের যুদ্ধবিমানের দরকার। আর পশ্চিমাদের কাছে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি জানিয়েছে তাদেরকে যুদ্ধবিমান দেওয়ার জন্য। অনেকদিন ধরে অবশ্য ইউক্রেন পশ্চিমা বন্ধুদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছে, কিন্তু তেমন কোনো ফল হয়নি। তবে যুদ্ধবিমান শেষ পর্যায়ে দেবে কি না এটি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। বন্ধুরা, এই ঘোষণার পর মহাতাণ্ডব শুরু হয়ে গেছে সমগ্র ইউক্রেন জুড়ে। মিস্টার ভ্লাদিমির পুতিন এবার কাছা দিয়ে নেমে পড়েছেন। যখনই ইউরোপীয়রা এবং আমেরিকানরা একসাথে ঘোষণা দিয়েছে যে তারা ট্যাঙ্ক সরবরাহ করবে, তার পরদিন থেকে ইউক্রেনে সামগ্রিক অবস্থার হামলার ধরনটি কেমন হবে তার একটি ডেমো দেখাতে শুরু করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন অ্যান্ড গোয়াং। বন্ধুরা, তারা এরপরই 55টির মতো ক্ষেপণাস্ত্র বিভিন্ন অবস্থান, বিশেষ করে সামরিক এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে ছুড়েছে। তার সাথে রয়েছে 24টির মতো ইরানি নির্মিত আবাবিল পাখি, অর্থাৎ আমরা যেটিকে শায়দ অন্তরিক্ষ নামে চিনি, এই আত্মঘাতী ড্রোনগুলো। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে এর অধিকাংশই ইন্টারসেপ্ট করা হয়েছে। বন্ধুরা, যদি অধিকাংশ ইন্টারসেপ্ট করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, তাহলে গতকাল যে ধ্বংসযজ্ঞ সমগ্র ইউক্রেন জুড়ে চালানো হয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষের বক্তৃতার সাথে বা তাদের পরিসংখ্যানের সাথে ধ্বংসযজ্ঞের ব্যাপারটি মেলে না। সমগ্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ব্যারাক, তেলের ডিপো, খাদ্যর ডিপো থেকে শুরু করে অ্যামিউনেশন কেন্দ্র সব তছনছ হয়ে গেছে। বন্ধুরা, এই হামলার ডেমো দেখানোর পরই রাশিয়ার তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পশ্চিমারা যদি যুদ্ধটিকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে তাদের চরমভাবে পস্তাতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিশ্রুতির পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত রাশিয়া ব্যাপারটি অবজার্ভ করেছে। আর যখনই এটি চূড়ান্ত ঘোষণা এসেছে, তখনই ইউক্রেনকে একটি ডেমো দেখানোর চিন্তাভাবনা বা প্রয়োজন মনে করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। তখন ডেমোটি কী হতে পারে তারা সাজিয়েছে যে বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা এবং আত্মঘাতী ড্রোন হামলা, যেখানে তারা সক্রিয়ভাবে সাহায্য পাচ্ছে ইরানের। বন্ধুরা, সামগ্রিকভাবে এই পর্যদস্ত ইউক্রেনকে কি টেনে তুলতে পারবে আমেরিকা এবং তার মিত্ররা? সম্ভাবনা নাই বললেই চলে। তারপরেও কেন আমেরিকা ইউক্রেনকে সহযোগিতা করার জন্য মোটামুটি মনে স্থির করছে এবং ইউরোপীয় অনন্য মিত্রদের চাপ দিচ্ছে অনিচ্ছা থাকা সত্ত্বেও? বন্ধুরা, ইউরোপীয়দের কোনো ইচ্ছা নাই এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ঢোকা, কিন্তু তারা মাইনকে চিপায় পড়েছে। আমেরিকা তাদেরকে মাইনকে চিপায় ফেলে দিয়ে এখন তাদের স্বার্থগুলো আদায় করার জন্য তাদের ঘাড়ে রাশিয়া নামক এক ভীতি সৃষ্টির ভূত চেপে ধরেছে। পূর্বেই বলেছি, রাশিয়ার ভয় দেখিয়ে তারা পুরো ইউরোপ জুড়ে সমরাস্ত্র বিক্রির একটি মহা উৎসব অলরেডি শুরু করে দিয়েছে। এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা আছে। বন্ধুরা, উন্মুক্ত ষাঁড়ের মতো মিস্টার ভ্লাদিমির পুতিন যেভাবে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছেন, এই ঝাঁপানো দেখে ইউরোপের ছোট, বিশেষ করে সাবেক সোভিয়েতভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর ভয় পাওয়াই স্বাভাবিক। তারা বর্তমানে টিকে আছে, তাদের নিঃশ্বাসটুকুন টিকে আছে শুধুমাত্র তারা ন্যাটোর সদস্য বলে। তারা মনে করছে আমরা যেহেতু ন্যাটোর সদস্য, তাই ন্যাটোর পারমাণবিক নিরাপত্তার যে বলয় রয়েছে সেটি তারা পাবে। আর এ কারণেই তারা রাশিয়াকে তেমন একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছে না, এমন একখান ভাব দেখাচ্ছে যে রাশিয়াকে আমরা কিছুই মনে করি না। কিন্তু যখনই তারা ইউক্রেনের উপর ঘাপান দেখেছে, এই ঘাপানের পরে তাদেরই কাঁপন ধরে গেছে যে এইভাবে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন নামক এই খেপা ষাঁড়কে আমরা খেপাইয়ে দিই, পরবর্তীতে যদি আমাদের গুত্তা শুরু করে, এই গুতার ঠেলায় আমাদের লুঙ্গি টুঙ্গি ছুঁড়িয়ে গেলে আসলে কিছু করার থাকবে না। তাই এখন থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য কয়েকটা বিষয় করতে হবে। তা হচ্ছে, ইউক্রেনকে যত পারো তত তোমরা সামরিক সহায়তা দিয়ে রাশিয়াকে আপাতত ঠেকাও। যদি কোনোভাবে রাশিয়া ইউক্রেন দখল করে ফেলে, তাহলে পূর্ব ইউরোপের এই ছোট দেশগুলোর কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন এখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধে হারবেন না। তার হাতে প্রায় 6,000-এরও অধিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে, এগুলো দিয়ে তিনি ফুটবল খেলবেন না। যদি কোনোভাবে রাশিয়ার সার্বভৌমত্বের উপর আঘাত আসে, এই 6,000 থেকে কয়েকটি ট্যাকটিক্যাল ব্যবহার করলেই মোটামুটি একেবারে দুর্মুষ হয়ে যাবে ইউক্রেন। আর ইউক্রেনকে যদি দুর্মুষ করা যায়, তাহলে তার পার্শ্ববর্তী যেগুলো রয়েছে এগুলো ঝড়েই উড়ে যাবে। বন্ধুরা, এদের সানডে মানডে ক্লোজ করার জন্য মিস্টার পুতিন
ইউক্রেনকে একটি অ্যাসাইনমেন্ট হিসেবে গ্রহণ করেছেন। এই অ্যাসাইনমেন্ট তিনি যদি পাশ করতে পারেন বা এই অ্যাসাইনমেন্টে তিনি যদি সাকসেস হন, তাহলে পরবর্তীতে ন্যাটোকেও তিনি খেলে দিতে সক্ষম হবেন। এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। কারণ হচ্ছে ইতিমধ্যে ন্যাটো ভয় পেয়েছে। আপনারা বলবেন বিষয়টি আমরা কিভাবে বুঝলাম? বন্ধুরা, এই বিষয়টি বোঝার জন্য আপনাকে অতিমাত্রায় চালাক বা সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যুদ্ধটিতে খেয়াল করেন, ন্যাটো বিভিন্ন ধরনের সমরাস্ত্র দিচ্ছে যেগুলো দিয়ে মূলত ফ্রন্টলাইনে যুদ্ধ করে বেঁচে থাকা সম্ভব নয়। আপনারা কাউন্টারের মাধ্যমে ইউক্রেনকে বলেন যে সকল অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলো আপনারা পুনর্দখল করেন। আরে মেয়ারা, রাশিয়ার হাতে যে সকল অস্ত্র রয়েছে এগুলো মোকাবেলা করার কোনো সক্ষমতা ইউক্রেনের নেই। ইউক্রেনের যে সকল সমরাস্ত্র দরকার আপনারা পেছন থেকে টেনে রাখেন, আবার ইউক্রেনকে বলেন তোরা সামনে যা। এগুলো তো মূলত এক প্রকার টেকনিক এবং যুদ্ধটিকে দীর্ঘায়িত করার এক প্রকার কৌশল মাত্র। আপনি প্রকারান্তরে এমনভাবে সহায়তা করছেন ইউক্রেনকে যেগুলো মূলত রাশিয়াকে সহায়তা করার সামিল। আপনারা একটু মনে করে দেখুন, বেলগরদ হচ্ছে ইউক্রেনের একটি সীমান্তবর্তী রাশিয়ান শহর। সেখানে রাশিয়ার জ্বালানি ডিপো ছিল। বন্ধুরা, ক্রাইমিয়া ছিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের অর্থাৎ নৌবাহিনীর প্রধান ঘাঁটি। এখানে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। আর এরপরেই আমেরিকার থেকে বিবৃতি দেওয়া হয়, হোয়াইট হাউস থেকে জানানো হয়, রাশিয়ার অভ্যন্তরে হামলা সমর্থন করেন আমেরিকা, ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সমর্থন দেওয়া হবে। কিন্তু রাশিয়ার অভ্যন্তরে হামলা হতে পারে, রাশিয়ার সাথে ন্যাটোর একটি সরাসরি সংঘাত তৈরি হতে পারে, এমন কোনো পরিস্থিতির জন্যই ইউক্রেনকে অনুমতি দেবে না আমেরিকা। সুতরাং গেল ইউক্রেনের হামলার ব্যাপারগুলো। এর পরবর্তীতে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি হামলাটিতে এমন নিরুৎসাহিত করেছে আমেরিকা, ইউক্রেনের সাহস নেই আমেরিকার এই বক্তব্যকে এড়িয়ে রাশিয়ার অভ্যন্তরে এমন ধরনের হামলা চালানো যেন রাশিয়াও আমেরিকা বা ইউরোপের কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। সুতরাং রাশিয়াকে এমন মাত্রায় আক্রমণ করো যেন ইউক্রেনের যে সকল অঞ্চল রাশিয়া দখল করেছে সেই সকল অঞ্চলগুলো ইউক্রেন দখল করতে পারে বা পুনর্দখল করতে পারে। যুদ্ধ এইভাবে কখনো নিয়ম মেনে হয় না। আপনি যুদ্ধে যদি জয়লাভ করতে চান, তাহলে যেভাবে শত্রুকে ঘায়েল করা সম্ভব সবভাবেই ঘায়েল করতে হবে। আপনি যেভাবে হাত পাও বেঁধে ইউক্রেনকে সাগরে সাড়িয়ে দিয়েছেন সাঁতরানোর জন্য, এটি কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ইউক্রেন এখানে বুঝছে, কিন্তু বুঝে কিছু করার নাই। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধটি শুরু করার সময় এমন কুইনিয়ান খেয়েছেন আমেরিকার যে এখন তার আর কিছু উপায় নেই বা কিছুই করার নাই। শুধুমাত্র ভাগ্যের হাতে ইউক্রেনের সমগ্র জনগণ এবং ইউক্রেনকে সঁপে দিতে হবে। আর মিস্টার ভ্লাদিমির পুতিন তো এমন কিছু মানছেন না। ইউক্রেনের কোথায় হামলা চালাবো না চালাবো এর জন্য তার কোনো ম্যান্ডেট নিতে হয় না। পশ্চিমারা কিছু বললে তাদেরকে উল্টা কয়েক কদম দিয়ে ছেড়ে দেন। মিস্টার ভ্লাদিমির পুতিনের হাতে অনেকগুলো সমরাস্ত্র ভিত্তিক যেমন অস্ত্র রয়েছে, তেমনি কিছু ভূকৌশলগত এবং রণকৌশলগত ব্যাপার রয়েছে। মিস্টার ভ্লাদিমির পুতিন এখান থেকে মুসকি মুসকি হাসছেন আর বলছেন, এখানে বেশি ঝামেলা পাকাবি, মধ্যপ্রাচ্য একেবারে ভরে দেব। সুতরাং ইরানকে তারা এমন একটি মধ্যপ্রাচ্যের ঘুঁটি বা খেলোয়াড় হিসেবে এখন দাঁড় করতে যাচ্ছেন, ঠিক যেমন ইসরায়েলকে আমেরিকা মধ্যপ্রাচ্যের খেলোয়াড় বা একটি ঘুঁটি হিসেবে দাঁড় করেছিল। সুতরাং মধ্যপ্রাচ্যের সমানে সমান। কোনোভাবে যদি ইরানকে তারা পারমাণবিক অস্ত্র ধরিয়ে দিতে পারে, তাহলে আমেরিকাকে পৃথিবীর বুকে এমন একটি খেল খেলে দিল যেখানে রাশিয়ার আর কোনো জবাবই হবে না। ইরান একাই মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে পারবে। সুতরাং রাশিয়ার হাতে কৌশলগত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কাজে লাগিয়ে ইউক্রেনকে চারিদিক থেকে সে চেপে ধরার চেষ্টা করছে। এখন দেখা যাক ইউক্রেনের দম কোন জায়গা দিয়ে ছাড়ে। বন্ধুরা, ইউক্রেনকে যদি দম বন্ধ করার মতো রিলিজেবল সমরাস্ত্র পশ্চিমারা না দেয়, তাহলে আপনারা নিশ্চিত থাকুন ইউক্রেনের দম নাকার মুখ দিয়ে না বেরিয়ে একেবারে জায়গা মতো বের হয়ে যাবে। বন্ধুরা, ভ্লাদিমির পুতিন কাকুর যে সকল ভক্তরা নিয়মিত আপডেটগুলো পেতে চান, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের পেজটিতে লাইক দিয়ে এবং আমাদের ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করবেন। আর ইউটিউবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখে থাকেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিয়মিত আপডেট সহ সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সামরিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত যে ব্যাপারগুলো বা বিশ্লেষণগুলো আপনারা পেতে চান, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। কমেন্টস বক্সে জানালে আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো, কারণ আপনারাই হচ্ছে আমাদের প্রাণ। আপনাদের ছাড়া মহিউদ্দিন ব্লগ বলেন আর আমাদের যে পেজটি রয়েছেন সেটি বলেন, সবগুলোই ওয়াশার। সুতরাং আপনাদের চাহিদা, আপনাদের পছন্দই বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের মতো করে বা আপনারা যে ভিডিওগুলো ভালোবাসেন দেখতে চান সেভাবে ভিডিও নির্মাণ
নির্মাণ করে আপনাদের সামনে তুলে দিতে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আর সেই ভিডিওগুলো পেতে চাইলে আবারও বলছি, ভিডিওটি শেয়ার এবং আমাদের পেজটি লাইক করার কোনো বিকল্প নেই। আর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে আমাদের দেখতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।